তেলিয়ামুড়া এলাকায় বিদ্যুৎ ব্যবস্থাকে নিরবচ্ছিন্ন ও সচল রাখতে পদক্ষেপ নিলেন মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। মরসুমের শুরুতে হাঁসফাঁস গরমে নাজেহাল তেলিয়ামুড়াবাসী। এর মধ্যে বিগত কয়েকদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল অবস্থায় সাধারণ মানুষ। বিষয়টির গুরুত্ব অনুধাবন করেন স্থানীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এই মানুষকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন তিনি। শনিবার তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের ডিভিশন এক এবং ডিভিশন দুই এর সিনিয়র ম্যানেজার, ডিজিএম, বিদ্যুৎ দপ্তরের কর্মী, লাইনম্যান সহ সকলকে নিয়ে জরুরিকালীন বৈঠক করেন বিধায়িকা। শনিবার দুপুর একটায় তেলিয়ামুড়াস্থিত বড়মুড়া ক্যাফেটেরিয়ায় হয় এই বৈঠক। সেখানে কী অসুবিধার কারণে বিদ্যুৎ বিভ্রাট ঘটছে এবং কী কী করণীয় সেই বিষয়ে অবগত হন তিনি। এই বৈঠকে আলোচনায় যে যে সমস্যাগুলি উঠে আসে তার সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এদিনের এই বৈঠক থেকে বিধায়িকা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথকে সমস্যা সম্পর্কে অবগত করেন। মন্ত্রী ওনার আহ্বানে সাড়া দিয়ে সমস্যা নিরসনে তৎকাল ব্যবস্থা গ্রহণ করেন বলে জানান বিধায়িকা কল্যাণী সাহা রায়। তিনি জানান নৈশকালীন স্টাফের অভাব এবং গাড়ির সমস্যা ইত্যাদি বিষয়ে মন্ত্রী মহোদয়ের সহায়তায় সমাধান হয়ে যায়। আজ থেকে এই সুবিধা প্রদান করা হচ্ছে। এছাড়াও অন্যান্য ছোট মাঝারি সমস্যা আগামীকালের মধ্যে সমাধান হয়ে যাবে। তেলিয়ামুড়াবাসীকে গরমে রাতে বিদ্যুতের জন্য সমস্যায় পড়তে হবে না। তাছাড়া রাত্রিবেলায় কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে প্রয়োজনীয় স্টাফ এবং সার্ভিস দেওয়ার জন্য যানবাহনের ব্যবস্থা থাকবে, যাতে করে রাত্রিকালীন কোনো বিদ্যুৎ সারাইয়ের সমস্যাও থাকছে না। এদিনের এই বৈঠকে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিবারের প্রাক্তন চেয়ারম্যান নীতিন কুমার সাহা, ডিজিএম ডিভিশন এক এবং ডিভিশন দুই এর সিনিয়র ম্যানেজার, বিদ্যুৎ দপ্তরের স্টাফ, লাইনম্যান সহ অন্যান্যরা। আজকে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুদের আমরা আহ্বান করেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে রাখার জন্য এবং তেলিয়ামুড়াবাসীর এবং তেলিয়ামুড়া মহকুমাবাসীর অবগতির জন্য। আপনারা দেখছেন বিগত কয়েকদিন যাবৎ এবং এর আগেও তেলিয়ামুড়াতে বিদ্যুৎ বিপর্যয় হয়, বিশেষ করে রাত্রিকালীন সময়ে এবং বিশেষ করে গরমের সিজনে এবং বর্ষার সিজনে বিদ্যুৎ বিভ্রাট হয়। সারাদিন বা সারা রাত্রি কারেন্ট থাকে না। এগুলি নিয়ে মানুষের বিস্তর অভিযোগ এবং মানুষের খুব ভোগান্তি। অনেকদিন যাবৎ এই বিষয়গুলো জেনে আজকে সার্বিকভাবে ডিজিএম সাহেব, সিনিয়র ম্যানেজার, এরা দুজনেই নতুন এসেছেন, এদেরকে নিয়ে আমি বসেছি, এনাদেরকে নিয়ে এবং অফিসের সমস্ত স্টাফ, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার সবাইকে নিয়ে, এমনকি তেলিয়ামুড়ার যে 12টি এজেন্সি রয়েছে তার মধ্যে 10টি এজেন্সি আজকে এসছে, সবাইকে নিয়ে আজকে আমরা আলোচনায় বসেছি। বিভিন্ন সমস্যা এসেছে, সমাধানের সূত্র আমরা বের করেছি আলোচনা করে। প্রথমত একটা অসহযোগিতা তো বোধ করছেনই ডিজিএম সাহেব, এটাও আমরা আজকে আলোচনা করেছি, যাতে সমস্ত স্টাফরা যেন ওনাকে সহযোগিতা করেন তেলিয়ামুড়াবাসীর স্বার্থে। মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গেও আমার এই মিটিং দেখেই কথা হয়েছে, তিনিও আশ্বস্ত করেছেন, তাদের সাথেও কথা বলেছেন যে অফিস যদি অফিসের মতো না চলে তিনি ব্যবস্থা নেবেন, তিনি আশ্বস্ত করেছেন। তেলিয়ামুড়াতে আমরা ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।